পাচারকালে আটক 10টি গরু। রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাকে করিডর বানিয়ে পাচার কার্য চালিয়ে যাচ্ছে একাংশ পাচারকারীরা। এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী, আবার ওপার থেকে এপারেও নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ইদানিংকালে গরু পাচারের রমরমা বাণিজ্য সীমান্ত এলাকাগুলোতে কেন্দ্র করে চালিয়ে যাচ্ছে পাচারকারীরা। সোমবার সাত সকালে গরু পাচারকালে বিএসএফ এর হাতে আটক গাড়ি সহ 10টি গরু। কামথানা বিওপির দায়িত্বে থাকা 150 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর জওয়ানের হাতে আটক হয় গাড়ি ও 10টি গরু। এই গরুগুলির বাজার মূল্য আনুমানিক 4 লক্ষ টাকা। কামথানা বিওপির দায়িত্বে থাকা 150 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর বিশালগড় থেকে TR01P1775 নম্বরের গরু বোঝাই গাড়ি দাওয়া করে করতে করতে কলমচৌড়া থানাধীন পটিয়া সীমান্তের পাশাপাশি একটি স্থানে পাচার হওয়া গরুগুলি আটক করতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে সীমান্ত ওপ দিয়ে অবৈধ গরুগুলি পাচার হচ্ছে পুলিশের চোখে ধুলো দিয়ে। পুলিশ সেই অবৈধ গরুগুলির নম্বরবিহীন গাড়িগুলো দেখলে মাঝে মাঝে না দেখার ভান করে থাকেন, আবার মাঝে মাঝে জরিমানা কেটে ছেড়ে দেয় বলে অভিযোগ। আর সেই নম্বরবিহীন গরু বোঝাই গাড়ি তীব্র গতিতে চলাচলের রাস্তা দিয়ে ছোট বড় যান চলাচলে খুবই কষ্টকর। বিশেষ করে বিশালগড়, কোয়েলজেপা, কোনাবন, কমলা সাগর, কামথানা ও বক্সনগর পটিয়া সীমান্তের কাটাতারের বেড়া কেটে কিংবা বিএসএফ কে দোলো দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে অবৈধ গরু এবং বিভিন্ন সামগ্রী। এদিন সকাল 11 ঘটিকার সময় বিশালগড় থেকে দাওয়া করতে করতে কলমচৌড়া থানাধীন পটিয়া সীমান্তের জঙ্গলের কাছাকাছি স্থানে গিয়ে বিএসএফ পাচারকারীর গরু বোঝাই গাড়িটি আটক করার জন্য পিছনে ধাওয়া করতে থাকলেও গাড়িটি থামায়নি পাচারকারীরা। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা পাচারকারীর গরু বোঝাই গাড়ির মধ্যে রাবার বুলেট ছুড়তেও দ্বিধাবোধ করেননি। অবশেষে পটিয়া সীমান্তের জঙ্গলে গিয়ে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। পরে জওয়ানরা উদ্ধারকৃত গরুগুলি কামথানার বিওপিতে নিয়ে যাওয়া হয়। এলাকার জনগণের অভিযোগ, পুলিশ এবং বিএসএফ আরও বেশি সতর্ক হলে সীমান্ত দিয়ে এভাবে অবৈধ গরু পাচার এবং নেশা সামগ্রী পাচারে ব্যর্থ হবেন পাচারকারীরা। তবে গরু পাচারে যুক্ত থাকা মূল মাস্টার মাইন্ড হলেন পটিয়া এলাকার শাহ আলম। দৈনিক আহমেদ, মোহাম্মদ সেলিম, বেশ কয়েকজন, তাদের নামে পটিয়া সীমান্তের হাজার হাজার গরু আসে সূত্রের খবর। हमारे पास इंफॉर्मेशन थी कि यहां पे गोरू की गाड़ी आने वाली है। रात को हम तकरीबन 4 बजे के यहां पे आए हुए हैं, तो उसके बाद जब ये गाड़ी आई, गाड़ी आने के बाद हमको देख के भागने लगे। जब हमने इनको रोका तो ड्राइवर जैसे खलासी थे, दोनों छोड़ भाग गए। कितना केटल पकड़ लिया इसमें? टोटल 10 केटल है। कहां पर पकड़ लिया? ये इसी जगह के पुटिया के पीछे। कौन सा बेटे लेना आपको? 150 BS सर। कौन का BOP? BOP कामथाना।